মানে রিয়াদের জন্য হয়তো আমরা ডিসিশনটা নিতে পারি বা নিতে পারি না, মানে এটা এখনই ঠিক না, ডিসিশন তো একটা হবেই, সেটা সিলেকশনের সময় ডিসিশন একটা হবে, রিয়াদ থাকবে কি থাকবে না কী হবে। বাট আমি মনে করি স্টিল হয়তো বা ওর সেই আগ্রহটা আছে খেলার, ইচ্ছাটা আছে, চেষ্টাটা আছে, হয়তো বা ও পারফর্ম করে সেটাও আমাদের মাথায় আছে যে রিয়াদের থেকে আমরা যেটা এক্সপেক্ট করি সেটা আমরা পাই নাই। সেটা বলতে রিয়াদ পারফর্ম করে, রিয়াদের ছোটো ছোটো রান আছে এর মধ্যে, যে নাই টানা 27 বলে 27 আছে, 22 বলে বা হয়তো বা রান আছে। বাট মেন কথা হচ্ছে রিয়াদের থেকে আমরা আরও বেশি এক্সপেক্ট, রিয়াদ আমাদের ম্যাচ উইনার, এটা ভুলে গেলে হবে না। রিয়াদ বাংলাদেশকে এই ফর্মেটে ও ওয়ান ডেতে, আমি আজকেই বলতেছিলাম ড্রেসিং রুমে যে অস্ট্রেলিয়া যখন আমরা ইংল্যান্ডকে হারালাম, ইংল্যান্ডকে যখন হারাম, রিয়াদের ওই 100টা মানে আনবিলিভেবল 100, যে আমরা যখন ইংল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারালাম, সাকিব রিয়াদের পার্টনারশিপ 100 বা অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। সুতরাং রিয়াদের এমন কিছু ইনিংস আছে যেখানে রিয়াদ একলাই বাংলাদেশকে জিতেছে সত্যি কথা বলতে গেলে। সুতরাং এমন একটা ছেলের পারফরমেন্স হঠাৎ করে আপনি ইউ ক্যানট সে নো, বাট অবশ্যই আমাদের চিন্তার বিষয় আছে। আমি যেটা আগেই বললাম যে এখান থেকে ব্যক্তি থেকে আমার মনে হয় দেশ এবং দলটা অনেক বড়। টু আর্লি টু আনসার আসলে, মানে যদিও সময় আমরা টিম দিয়ে দিব, আমরা জানি 2-3 বারে, মানে রিয়াদকে নিয়ে এখন আমরা যেহেতু রিয়াদ ক্যাম্পে আছে, অবশ্যই রিয়াদ আমাদের জন্য এত বছর ধরে হি ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার ইন হোয়াইট বল, ডেফিনেটলি টেস্ট ম্যাচও যে ছিল না তা না, যেহেতু টেস্ট ম্যাচে রিয়াদ করেছে সাদা বলে, তো অবশ্যই রিয়াদ ভেরি ইম্পর্টেন্ট, ওর জায়গাটাতে অবশ্যই ইম্পর্টেন্ট। তো বাট মানে আমরা এখনও ওইভাবে যে ফোকাস করি নাই বা ওইভাবে চিন্তা করি না তা না, চিন্তা আছে মাথায়, বাট আমরা এখনও ডিসিশনটা যে যখন টিম হবে তখন ডিসিশন হবে রিয়াদ থাকবে কি থাকবে না বা রিয়াদকে আমাদের প্রয়োজন আছে কি নাই দলে, সেটা আমরা তো চিন্তা করবো। বাট আমি এইটুকু বলি যে রিয়াদ আমাদের জন্য এখনও খুব ইম্পর্টেন্ট, বাট ডেফিনেটলি এটা আমরা যখন সিলেকশনে বসবো, কথা যে এদিক ওদিক হচ্ছে না তা না, বাট একটা প্রপার সিলেকশন মিটিং যখন না হবে, কারণ এখানে বার্গেনিং হবে, কথা হবে, সেটা আমি চাই যে বার্গেনিং হোক, সব কিছু হোক, কেন আমাদের রিয়াদকে দরকার, বা যদি কেউ থাকে যে রিয়াদকে আমাদের দরকার নেই সেটাও বা কেন দরকার নেই সেটা একটা বাবা, বা ওর জায়গায় কাজে যদি কোনো সুযোগ সে কোনো সুযোগ দিই সে বা কেন রিয়াদ জায়গায় সুযোগ পাবে, বা রিয়াদের সুযোগ না পাওয়া দেওয়া উচিত না কি কেন, বা রিয়াদের জায়গাটায় রিয়াদ কেন থাকবে, এটাও ইম্পর্টেন্ট। তো এটা এখনও আমরা মানে এই মুহূর্তেটা আসলে বলা ঠিক না, মানে আমার মনে হয় সিলেকশনের সময় হয়তো জিনিসটা না আলাপ, এটা এটা ঠিক না, রিয়াদের ব্যাপারে বার্গেনিং অনেক ব্যাপারেই হতে পারে। হ্যাঁ, আর সাকিব যেহেতু ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ক্যাপ্টেন, একটা বলে যে ক্যাপ্টেনের ব্যাপারে বার্গেনিং হওয়াটার জায়গা নেই। হ্যাঁ, বাট ডেফিনেটলি আফিফ আমাদের, আমি যেটা বলি যে এই ফর্মেটে আফিফের যেই ব্যাটিংয়ের ধরন বা ও যেরকমভাবে ফ্রি ফ্লো ব্যাটিং করে, সুতরাং এই ফর্মেটটা যে ও খুবই অটোমেটিক চয়েস বর্তমান সময়ে, এটা খুবই ইজিলি হয়তো আপনারা যেমন বলতেছেন বলা যায়, বাট রিয়াদও যে অটোমেটিক চয়েস না সেটাও বলা যাবে না, কিন্তু আমাদের অনেক কিছু চিন্তা করতে হবে যে সিলেকশনের সময়, যে আমরা যখন নতুন টিমের কথা বলছি বা নতুন ক্রিকেট বলবো না, আমরা যেমন একটা জিনিস চিন্তা করছি সেগুলো সব নিয়ে আমাদের চিন্তা করতে হবে। বাট ডেফিনেটলি এখানে তো আমার একার মতামত না বা হেড কোচের মতামত না বা সিলেক্টরদের একার মতামত হবে না, ডেফিনেটলি আমরা চিন্তা করবো। এন্ড অফ দ্য ডে ইটস নট এ নেম, ইটস বাংলাদেশ টিম, আমি মনে করি বাংলাদেশ টিমের জন্য যেটা প্রয়োজন আমরা সেটাই করবো, সেটাই আমি বিশ্বাস করি। এশিয়া কাপে পারফর্ম করতে পারেনি, তো ডিসিশনটা কি হয়ে যাওয়া উচিত ছিল না, মানে আমাদের এশিয়া কাপ হয়ে যেত শেষ হচ্ছে 10 দিন আগে, তো এতদিন কি ডিসিশনটা হয়ে যাওয়া উচিত ছিল না, মানে তাকে প্র্যাকটিসে রেখে কিংবা এ করে তারপরে যদি না নেওয়ার ডিসিশন হয়, দেখেন আসলে এশিয়া কাপ পর শেষ করবেন এর মধ্যে টুর্নামেন্ট না 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 ডেফিনেটলি আপ ইউ আর রাইট, বাট আমাদের যেহেতু হাতে সময়ও ছিল না, টিম একটা পুরো ব্রেকে ছিল, আমরা সবাই একটা ব্রেকেই ছিল, ইনফ্যাক্ট কোচও ছিল ব্রেকে, মানে বিট মানে আসলে এটা খুবই মানে হারার পর যে আসলে একটা পরিস্থিতি থাকে এটা আসলে বোঝানো যাবে না, না আমাদের মনের পরিস্থিতি সবার তো একরকম থাকে না, তো হারার পর একটা সত্যি কথা বলতে একটা প্রপার ব্রেক ছিল যে আমরা ওইভাবে চিন্তা করিনি সিলেকশনের সময়। আমরা যেহেতু রিয়াদ আমাদের এখন এই ফর্মেট খেলে, সুতরাং রিয়াদ এস আর 10টা প্লেয়ারের মতোই, অবশ্যই রিয়াদের এক্সপিরিয়েন্স, আমরা ওইটা আলাদা করছি না কোনো প্লেয়ারকে যে কার এক্সপিরিয়েন্স আছে কার এক্সপিরিয়েন্স নেই। আমার কথা হচ্ছে রিয়াদও যেমন আমাদের বাংলাদেশ টিমের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা আপনার যদি আমি বলি ইয়াং কারোর কথা বলি, সেও আমাদের জন্য, সে ডাব্বিও আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমার কথা সবাই আমাদের ন্যাশনাল প্লেয়ার, ন্যাশনাল কলভুক্ত প্লেয়ার যারা কন্ট্রাক্টে আছে, ন্যাশনাল সিলেক্টেড প্লেয়ার, তো ওইটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে রিয়াদকে আমাদের ফর্মেটে যদি খেলে কমবে ডাকা, আমাদের রিয়াদকে নিয়ে যে একটা ডিসিশন নিয়ে নিবো হঠাৎ করেই, কারণ একটা চিন্তার ব্যাপার আছে, একটা ছেলে এত বছর ধরে সার্ভিস দিয়েছে বাংলাদেশ ক্রিকেটকে, এবং ডেফিনেটলি আপনি সারা জীবন কেউ থাকবেন এটা খুবই স্বাভাবিক, বাট তাদের সার্ভিসকে তো আমরা সবসময় মূল্যায়ন করতে চাই, আমরা চাই যে বাংলাদেশ ক্রিকেটের আজকে এই উত্থানের জন্য আমাদের যে পঞ্চপাণ্ডব আপনারা বলেন তাদেরকে নাম দিয়েছেন, তাদের অবদান তো অস্বীকার করার কোনো উপায় সারা বাংলাদেশের মানুষের কাউরই নেই, এবং আমরা সেটা সবসময় ফিল করি যে মাশরাফি, সাকিব, তামিম, মুশি এবং রিয়াদ এদের অবদান অবশ্যই অনেক অপরিসীম। মুশি হয়তো বা চিন্তা করেছে এটা ওর জন্য রাইট টাইম টু সে নো টু টি-20 ক্রিকেট, আই রেসপেক্ট ওর ডিসিশনকে, এবং আমি বিলিভ করি ও খুব ভালোভাবে তৈরি হবে ফর দ্য ইন্ডিয়া সিরিজ যেখানে আমরা টেস্ট ওয়ান ডে খেলবো।